দুই নাতি হাসান আর হোসেনকে নিয়ে গাছের গোড়ায় বসিয়ে আল্লাহ রসুল দোজাহানের বাদশা কি প্রশ্ন করছে দেখুন, সুন্দর কথা। ও গো রসুল, আমার গাছের ছাওয়ায় একদিন বসিয়া আর দুই পাশে দুই নাতি হাসান হোসেনকে নিয়া, বিখের ছাওয়ায় বসিয়া ভরা দুপুর বেলায়। ও গো রসুল, আমার গাছের ছাওয়ায় একদিন বসিয়া আর দুই পাশে দুই নাতি হাসান হোসেনকে নিয়া, বিখের ছাওয়ায় বসিয়া ভরা দুপুর বেলায়। তিন জনে নির্জনে বসিয়া সে থায়, নবীর সাথে দুই নাতি চিন্তায় মগ্ন রায়। তিন জনে নির্জনে বসিয়া সে থায়, নবীর সাথে দুই নাতি চিন্তায় মগ্ন রায়। ও গো, তাদের নানা হোসেনকে ওই প্রশ্ন করিয়া, বিখের ছাওয়ায় বসিয়া ভরা দুপুর বেলায়। ও গো রসুল, আমার গাছের ছাওয়ায় একদিন বসিয়া আর দুই পাশে দুই নাতি হাসান হোসেনকে নিয়া, বিখের ছাওয়ায় বসিয়া ভরা দুপুর বেলায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে প্রশ্ন করছে, দুনিয়াতে তোমার সাথে অন্যায় ভাবে কষ্ট আঘাত হারলে তোমার করবে কি তারে, দুনিয়াতে তোমার সাথে অন্যায় ভাবে কষ্ট আঘাত হারলে তোমার করবে কি তারে। তখন হোসেন বলে, প্রথম তারে দেব ক্ষমা করিয়া, বিখের ছাওয়ায় বসিয়া ভরা দুপুর বেলায়। ও গো রসুল, আমার গাছের ছাওয়ায় একদিন বসিয়া আর দুই পাশে দুই নাতি হাসান হোসেনকে নিয়া, বিখের ছাওয়ায় বসিয়া ভরা দুপুর বেলায়। এবার হাসানকে আল্লাহ রসুল প্রশ্ন করছে কি, ও গো নবী, আমার হাসানকে ওই প্রশ্ন যে করে, শত্রুতা করিলে কেহ করবে কি তারে। নবী, আমার হাসানকে ওই প্রশ্ন যে করে, শত্রুতা করিলে কেহ করবে কি তারে। তখন হাসান বলে, শান্তি মনে দেব বোঝাইয়া, বিখের ছাওয়ায় বসিয়া ভরা দুপুর বেলায়। ও গো রসুল, আমার গাছের ছাওয়ায় একদিন বসিয়া আর দুই পাশে দুই নাতি হাসান হোসেনকে নিয়া, বিখের ছাওয়ায় বসিয়া ভরা দুপুর বেলায়। শেষ কথায় প্রিয় কবি হান্নান সাহেব বলছে, ও গো প্রিয় নানা, দুই নাতির কথা শুনে দোয়া করে দুই ভাইয়ের খুশি মনে, প্রিয় নানা দুই নাতির কথা শুনে দোয়া করে দুই ভাইয়ের খুশি মনে। এম এ হান্নান নবীর দামান নাও গো ধরিয়া, হাসান হোসেন পিয়ারা দুই মানি কি জোড়া, নবীর নয়নের তারা। ও গো রসুল, আমার গাছের ছায়ায় একদিন বসিয়া আর দুই পাশে দুই নাতি হাসান হোসেনকে নিয়া, বিখের ছাওয়ায় বসিয়া ভরা দুপুর বেলায়, ভরা দুপুর বেলায়, ভরা দুপুর বেলায়।